আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখানে আমি মেয়েদের টিফিন তৈরি করব, পরোটা, একটু পটল আলু ভাজি আর চিকেন চপ। চিকেনটা আমি রাতেই ম্যারিনেট করে রেখেছি, আর পরোটার ডোটাও আগেই তৈরি করে রাখছি, কারণ পরোটা ডো যদি আগে মেখে রাখে যদি মাখিয়ে রাখা হয় আধা ঘন্টা, তাহলে পরোটাটা সুন্দর হয়, এই জন্য মাখিয়ে রাখছিলাম, এখন বানিয়ে নিলাম। আর ভাজিটা আগেই করে রাখছি, কারণ সকালে উঠে অনেক দেরি হয়ে যায়। পরোটাগুলো হয়ে গেল, এখন সে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে আমি সব ভেজে নিব, কারণ সকালে স্কুল মেয়েদের, সকাল থেকেই সব কিছু তৈরি করা লাগে। নামাজ পড়ে উঠে, ভোরে নামাজ পড়ে সরাসরি রান্নাঘরে যাই, সবগুলো আমি ভেজে নেব ভালো করে, কারণ যখন চিকেন চপগুলো ভাজবো তখন আস্তে করে আস্তে করে জাল দেওয়া লাগে, না হলে পুড়ে যাবে, কারণ হালকা আছে চিকেনটা, ভাজলে চিকেনটা ভিতর থেকে সিদ্ধ হয় এবং খেতেও ভালো লাগে। আমার এগুলো খাবার তৈরি করা হয়ে গেছে, আমি মেয়েদের এখন টিফিনকারী বাটি সাজিয়ে নিব, সাজিয়ে নিয়ে দিয়ে ওদেরকে দিয়ে ও বাবা নিয়ে যাবে, আর আমি রান্না করে নিব। আজকে রান্না করব কচু দে, পটল দে, একটা চিংড়ি দে রান্না, তরকারি হবে, আর কাঁকরুল চিংড়ি, কাঁকরুল দে চিংড়ি ভাজা হবে। এখানে আমি মশলাটা ভালো করে কষাই নিয়ে চিংড়িটা কষাই করে নেব, কষিয়ে এখানে আমি কচু ছড়া আর পটল দিয়ে ভালো করে কষাই নেব, একটা তরকারি করব। আর ট্যাংরা দিয়ে ট্যাংরা মাছ, আলু, পেঁয়াজ, আলু চচ্চড়ি করব, টমেটো দিয়ে একটা চচ্চড়ি বানাব। আমি তরকারিটা ভালো করে কষাই নেব, কষাই নিয়ে একটু পানি দেব। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি এখানে পানি দিলাম, তরকারিটা অনেকক্ষণ ধরে কষাই নিয়েছি, কারণ ভিডিওটা বড় হবে বলে একটু ছোট আকারে করে নিলাম। তরকারিটা আমার হয়ে গেছে, এই তরকারিটা হয়ে গেলে আমি এখানে পটল, আলু, পেঁয়াজ, টমেটো দিয়ে একটা চচ্চড়ি করব। এখানে আমি একটু পেঁয়াজ, রসুন বাটা, পেঁয়াজ, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জিরা বাটা, আদা বাটা আর পেঁয়াজ কেটে দিয়েছি, দিয়ে আমি এটা হাতে মাখাই রান্না করব। একটু এখানে মাখাই নিয়ে একটু হাতে একটু মাখাই নেব, কারণ হাতে মাখা চচ্চড়িটা বেশি স্বাদ করে। মাখাই নিয়ে আমি এখানে একটু পানি দিলাম, চচ্চড়িতে বেশি পানি দেওয়া লাগে না। আমার চচ্চড়িটা হয়ে আসছে, প্লিজ সবাই আমরা চ্যানেল দেখবো, সবারই ভিডিও দেখবো আমরা সবারই, আর পুরো ভিডিও দেখে আমরা লাইক কমেন্ট করব। লাইক দিয়ে প্রথমে আমরা ভিডিও দেখব, দেখার পর শেষে ভিডিওটা দেখা শেষ হয়ে গেলেই আমরা কমেন্ট করে নেব। আমার তরকারিটা হয়ে গেছে, এখানে পানিটা শুকিয়ে গেছে, অনেক সুন্দর। এখানে চিংড়ি দিয়ে, কচু দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি, আর ট্যাংরা মাছ, টমেটো দিয়ে চচ্চড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।